জায়গায় যাইতাম, তো বড়দের থেকে আমি পরামর্শ চাইতাম, কাছে যে বড় ছিল তাকে আমি বলতাম। আমি কয়েকজন বড়কে শ্রদ্ধা করি, তাদের থেকে পরামর্শ নিই বিপদাপদে, ঠিক আছে? এই যে আমার এইভাবে নেতা মানি আমরা। কিন্তু শরীয়তের ক্ষেত্রে যার থেকে পরামর্শ নিই তিনি ভুল করেছেন, ওটাকে ভুল ধরেছি একদম মুখের সামনে যে আপনি ফতোয়ায় ভুল করেছেন, এটা অন্য করেন, ঠিক আছে? এখানে আমরা কম্প্রোমাইজ করি না, এখানে আমরা কম্প্রোমাইজ করি না। সুতরাং আহলে হাদিসের কোনো আলেমের নাম দিয়ে তাকে নেতা বানিয়ে আহলে হাদিসকে আপনি ছোট করবেন, এই সুযোগ আহলে হাদিস কখনো দেয় নাই, দিবও না কেয়ামত পর্যন্ত। ভাইয়ের আমার ইমাম বুখারি রহিমাহুল্লাহ, এই যে ইংরেজের যুগে যে আমরা জন্ম নিইনি তার প্রমাণ দিচ্ছি, ফিকহুস সুন্নাহ লি সহিহিল ইমাম বুখারি রহিমাহুল্লাহ, এই কিতাবের নাম, প্রথম খণ্ড 26 নম্বর পৃষ্ঠায় ইমাম বুখারিকে দেশান্তর করার ইতিহাস তুলে ধরা হয়েছে। তাকে তার দেশ থেকে, গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, বাদশাহ অফার দিল, মানে নাই, তখন বাদশাহ তখন কাঠমোল্লা যত আছে সবটিকে ডাক দিলে, আয় এদিকে, এই মুলবিকে কেমনে তাড়া যায়, এই মুলবি তো আমার কমান মানে না, ঠিক আছে? নেতার বিপক্ষে যদি চলে যান যেভাবে হোক আপনাকে তাড়াবে, কারণ ওর হাত খুব লম্বা, দেমাগও আছে, টাকাও আছে, ক্ষমতাও আছে, এই জন্যই সে নেতা হয়েছে, ঠিক আছে? তখন এই মুলবিরা বললে এটা তো ইজি ব্যাপার, আজ কি বার, মানে আজকে বৃহস্পতিবার, কথার কথা আর কি, আগামীকাল খুতবা সবার একটা হবে, ইমাম বুখারিকে তাড়াতে হবে, খুতবার বিষয় ওদের হেড মুলবি বলে দিল, কি বলবে, ইন্নাহু ইমসির মাযহাবা আহলিল হাদিস, এ ইমারত লেখা আছে, কান খুলে চোখ খুলে ভালো করে পড়ে দেন, ফিকহু দাওয়ানি সহিহ ইমাম বুখারি, এই কিতাবের 26 নম্বর পৃষ্ঠা প্রথম খণ্ডে আছে, ইমসির মাযহাবা আহলিল হাদিস, ইমাম বুখারি আহলে হাদিসদের মাযহাব প্রচার করছে, কি করে, ইফরাদুল ইকামা আও ইফরিদুল ইকামা, একবার করে একামত বলে, কারা বলে একবার একামত, আহলে হাদিস বলে না, ইন্না ইউসাল্লি তারাবি সালাসাত আশারা রাকাত, মাল মিত্রি বেতের সহ 13 রাকাত তারাবি সালাত পড়ে, এই যে আহলে হাদিসের মাযহাব, রফল আদায় করে, আমির বলে লিখেছে, তাহলে বোঝা গেল ইমাম বুখারি রহিমাল্লাহ তখন কিন্তু ওকে আহলে হাদিস বলতো না, এ কাঠমোল্লারা বলতো কি, আহলে হাদিসদের মাঝহাব প্রচার করছে, তাহলে আহলে হাদিসের মাঝহাব 250 শতাব্দীর আগের থেকে আছে, উনি মারা যান 256 হিজড়িতে, 256 হিজড়িতে উনি মারা যান, মানে 250 বছরের কথা মারা যান, 250 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি থেকে নিয়ে, তা 250 থেকে আপনার 10 বাদ দিয়ে দেন, 56 থেকে 10 বাদ দিলে থাকে কত, 46, 246 পর্যন্ত আপনার আহলে হাদিস আছে, এটা ইমাম বুখারিকে অপবাদ দেওয়াতি প্রমাণ করছে। আহলে হাদিস নতুন কোনো জামাত না, এটা সাহাবায়ে কেরামের জামাত, জামাত যার কারণে প্রথম শতাব্দী, দ্বিতীয় শতাব্দী, তৃতীয় শতাব্দী তো এই দল আছে, একে আহলে হাদিস বলা হয়, তারাই হচ্ছে কোরআন সুন্নাহর অনুসারী, বুঝেছেন? এবার 70 নম্বর কারা আছে, এটা তো এজমালি একটা বক্তব্য দিলাম, এবার দলিল ভিত্তিক বক্তব্য শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছে একটা দল 70 নম্বর থাকবে, এ দলটা এখন কারা, ফরিদপুরের মাটিতে কারা আছে এটা দেখাবো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, ইফতারা কাতিল ইয়াহুদ আলা ইহদা ওয়া সাবঈনা ফিরকা, ইহুদিরা 71 দলে বিভক্ত হয়েছিল, ওয়াফতারা কাতিল নাসারা আলা সিনতাইন ওয়া সাবঈনা ফিরকা, খ্রিস্টানেরা 72 দলে বিভক্ত হয়েছিল, ওয়াসা তত্তর উম্মতি আলা সালাসাতু ওয়া সাবঈনা ফিরকা, আর অতি শীঘ্রই আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, কুল্লুহা ফিন্নার, এরা সবাই জাহান্নামী, ইল্লা মিল্লাত ওয়াহিদা, শুধু একটি মাত্র দল জান্নাতি হবে, কঠিন বক্তব্য, সাহাবায়ে কেরাম যদি এ বক্তব্য শোনেন ঘাবড়ানোর কথা, ঘাবড়ে গেছেন ওনারা, কেমন কথা, মুসলমান 73 দলে বিভক্ত হবে, সবাই আবার জাহান্নামী, আর একটা মাত্র জান্নাতি, এটা কেমন হয়ে গেল, ওই সময় এটা বিশ্বাস করার মতো, বর্তমানে এটা বিশ্বাসের ব্যাপারই না, বিশ্বাস করার মতো, এত দরবারে এত হুজুর, একজনের জিকির আরেকজনের জিকিরের সাথে মিলেই না, একজনের মাথা ঝোকানো কোমর ঝোকানো আরেকজনের সাথে মিলেই না, তো এটা তো হওয়াই স্বাভাবিক, কিন্তু ওই যুগে তো সবাই একইভাবে, তাই আশ্চর্য হল, বললাম মারি হে ইয়া রাসূলুল্লাহ সাল্লাম, ওই দলটা কারা, এবার সূত্র দিচ্ছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, এই সাহাবি তোমরা আর আমি, যেই নীতির ওপরে আছি, যেই ধর্মের ওপরে আছি, এর ওপরে যারা থাকবে তারাই জান্নাতে যাবে, বাকি সবাই জাহান্নামে যাবে,
বিস্তারিত এই হাদিস নিয়ে আমার আলোচনা আছে, মখলিস বিন আরশাদ মাদানী নামে আপনি ইউটিউবে ঢুকলে পাবেন ইনশাআল্লাহ। কাজে আজকে শর্টে বলছি আমি, যেটা উদ্দেশ্য যেহেতু জুমার খুতবার সময় কম এই জন্য শর্টে বলে যাচ্ছে। তাহলে একটা দল সূত্র কি, যে আমি যেই নীতির ওপরে আছি, যে ধর্মের ওপরে আছি, ওই ধর্মের ওপরে যারা থাকবে তারাই জান্নাতি, তোমরা আর আমি, মানে সাহাবাই কেরাম। তাহলে সাহাবাই কেরাম এই নীতির ওপরে ছিল। সাহাবাই কেরামের ছাত্র যারা বড় বড় মুহাদ্দিসিনে কেরাম, আইম্মায়ে কেরাম, চার মাজহাবের চার ইমাম, এরাই তাহলে ছিল সত্যের ওপরে, ছিল কি ছিল না? ছিল। এখন কথা হলো যে কেমনে এটা খুঁজে পাবো, খুঁজে পাবো কেমনে? এবার আবার দুটা হাদিস শুনতে হবে আপনাদের। এক নম্বর, আলাইকুম বিসুন্নতি ও সুন্নতি খোলাফায় রাশেদিন, আমার সুন্নাত খোলাফায় রাশেদিনের সুন্নাত ধরো। আর একটা হাদিস, তারাক্তু ফিকুম আমরাইন লাম তাদুল্লু মা তামাসাক্তুম বিহিমা কিতাব আল্লাহ সুন্নতি, তোমাদের মাঝে দুইটি জিনিস রেখে গেলাম, কোরআন আর সুন্নাত। যতক্ষণ আঁকড়ে ধরে থাকবে লাম তাদুল্লু, তোমাদেরকে কেউ গুমরা করতে পারবে না, তোমরা কখনো গুমরা হবে না, পথ ভ্রষ্ট হবে না। সুতরাং এটাকে আঁকড়ে ধরে থাকো কি, কোরআন এবং সুন্নাত। আয়াতের মধ্যে আছে কোরআন, ইন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ, এটাই হচ্ছে আমার রাস্তা, এটাকে তোমরা ধরে থাকো। ওয়ালা তাত্তাবিউ সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, বিভিন্ন রাস্তার অনুকরণ অনুসরণ করো না, তোমাদেরকে রাস্তা চ্যুত করে ফেলবে। এই আয়াতের ব্যাখ্যা কারো কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ব্যাখ্যা দিচ্ছেন, বুঝাচ্ছেন সাহাবীদের। রাসূল আন্না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তান মুস্তাকিমান, একটা লম্বা করে দাগ দিলেন, এভাবে লম্বা দাগ। সুম্মা খাত্তা খুতুতান ইয়ামিনিহি, অনেক দাগ দিলেন ডানে। সুম্মা খাত্তা খুতুতান ইয়াসারিহি, অনেক দাগ দিলেন এদিকে। এই নোটটা আমার আছে, গাড়িতে রাখা আছে, বহু জায়গায় দেখাইছি আমি, একদম ছক করা আছে, মদিনা বিশ্ববিদ্যালয় থেকে দিয়েছে আমাদেরকে। হাজা সামিলুল্লাহ, এটা হচ্ছে আল্লাহ রাস্তা, আর এদিকে ডানে বামে যে রাস্তা আছে সুবুল শয়াতিন, শয়তানের রাস্তা। এই শয়তানের রাস্তায় যারা বসে আছে এদের মধ্যে আমাদের নাম দেয়নি মদিনা ভাষাটি, তবে বাংলাদেশে কারা কারা আছে ওখানে নাম দেওয়া আছে। এগুলো মাহফিলে আমি বলে দিয়েছি, নাম ধরে ধরে বলেছি, পড়ে শোনাইছি, তো ওদের নাম এসে গেছে। আজকে বলার দরকার আছে? বলার দরকার নেই, সব কথা সব জায়গায় না বলাই ভালো। ভাইয়ের আমার আলহামদুলিল্লাহ, আল্লাহর লাখো শুক্রিয়া, 72 দলের নাম ওখানে উল্লেখ করা আছে, ওখানে আহলে হাদিসের নাম নেই। গুমরা দল যারা পদচ্যুত হয়েছে, পদ হারাইছে যারা, একদম কাফের টাফের হয়নি যারা, কিন্তু পথ হারিয়ে দিয়েছে, এদের নাম আহলে হাদিসের মধ্যে, আহলে হাদিস নাই এদের ভিতরে, কিন্তু বাংলাদেশে যারা গলাবাজি করে তাদের নাম ওখানে আছে, সবার নাম ওখানে আছে। যারা আহলে হাদিসদেরকে গালি দেয় সবার নাম ওখানে আছে। তাহলে বোঝা গেল মদিনা বিশ্ববিদ্যালয়ের গবেষণা তো আহলে হাদিস সঠিক পথে আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে দুইটি, কোরআন এবং সুন্নাহ রেখে গেলাম। এখন হুজুর আর একটা প্রশ্ন জেগে গেল, আপনি সুন্নার কথা বললেন, রাসূলুল্লাহ সাল্লাম সুন্নাত ধরতে বলেছে, আর আপনারা আহলে হাদিস যে, আমরা সুন্নাতের ওপর আছি, আপনারা তো সুন্নাত হারে ফেলছে। এটা উত্তর আগে না দিয়ে পরে দিই, আগে সঠিক দলটা বের করে দিই, পরে ওইটা উত্তর দিয়ে যাবো ইনশাআল্লাহ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাম দুইটা জিনিস রেখে গেছেন, কয়টা? দুইটা। এ মর্মে অনেক হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাম আরাফাতের ময়দানে বিদায় ভাষণের সময়ের কথাই বলে গেছেন। সুতরাং কোরআন নিয়ে আমাদের কাউরই কোনো ধরনের দ্বিমত নাই, কোরআনে সবাই একমত, কোরআনে কোনো সমস্যাও নেই, তবে ব্যাখ্যায় বিশ্লেষণে সমস্যা করেছে আমাদের দেশি হুজুররা। ওয়াহু আমা আকুম, ও তোমাদের সাথে আছে, কে? আল্লাহ। বলছে আল্লাহ সব জায়গায় বিরাজমান। আচ্ছা ওয়াহু আমা আকুম, ও তোমাদের সাথে আছে, এর মানে আল্লাহ সব জায়গায় বিরাজমান? কেমনে হলো এটা? আইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকে চেহারা করে সালাত পড়ো ওদিকে আল্লাহ চেহারা, তাহলে সব জায়গায় বিরাজমান, এটা হলো? বলেন তো। অনেকে রাগারাগির সময় বলে না, এই তুই যেদিক দিয়ে যাবি
তোকে আমি ধরবই ধরব, এর মানে কি সব জায়গায় বিরাজমান না সব যাবো, মানে ও যেদিক দিয়ে যাবে ওকে ফলো করে, ও কাজে ওকে যে কোনো রাস্তা দিয়ে গেলে ওকে ধরবে, এর মানে সব জায়গায় বিরাজমান না আল্লাহ তাআলা এমন একজন স্রষ্টা আপনি যেদিকে দৌড়ান যেখানে যান না কেন আল্লাহ আপনাকে দেখেন, ওইদিকে আল্লাহর কেবলা, কেবলাটাকে নির্ধারণ করেছেন সুশৃঙ্খল রাখার জন্য, জরুরি ছিল না কাবা কেবলা করা, সুশৃঙ্খল রাখার জন্য আল্লাহ কেবলা বানিয়েছে। হজের আলোচনা হলে ওখানে অনেক শিক্ষা আছে, একদিকে মাথা করে সালাত পড়ি আমরা, এর মানে একভাবেই থাকো তোমরা, হজের আসর থেকে শুরু করো এখান দিয়ে শেষ করো, অন্য জায়গা থেকে শুরু করলে তওয়াফ হবে, এর মানে কোরআন সুন্নাহ থেকে শুরু করো তোমরা যেখানে সেখান থেকে না, সাফার থেকে সাই করে মারওয়া যাও, মারওয়ার থেকে সফায় আসো, মানে সফার থেকে শুরু করতে হবে, মারওয়ার থেকে শুরু করলে হবে না, এর মানে কোরআন সুন্নাহর বাইরে গেলে হবে না, সব শিক্ষা এখানে আছে, হজে অনেক শিক্ষা আছে, আমার আলোচনা হয়েছে এগুলো, কিন্তু তখন ক্যামেরা ছিল না, নেটে যায়নি, তো পুরানা হয়ে গেছে মনে করে এগুলো আলোচনা করি না, বহুত ইম্পর্টেন্ট আলোচনা আছে এগুলো। ভাইয়ের আমার কেবলা তৈরি করা হয়েছে সুশৃঙ্খল রাখার জন্য, না হলে আপনার মসজিদ এদিকে বানাইতো আপনার ভাই গন্ডগোল করে এদিকে কেবলা বানাই দিত, গন্ডগোল লাগতো না লাগতো না, একই জায়গাতে দুই মসজিদ বানাইতেন, আপনি এদিকে কেবলা করেছেন আরেকজন এসে কবি আমার জমি এদিকে আছে আমি এদিকে কেবলা করব, এই সমস্যায় পড়ে যেতাম আমরা, সুশৃঙ্খল রাখার জন্য কেবলা বানানো হয়েছে। তাহলে পরে এই আয়াতগুলোর ব্যাখ্যা কি, আয়াতগুলো ব্যাখ্যা হচ্ছে আল্লাহর দৃষ্টি আল্লাহর শক্তি আল্লাহর ক্ষমতা সব জায়গায় বিরাজমান, সব সবার সাথে আছে, কিন্তু আল্লাহ আছেন কোথায়, আরশের ওপরে আছে। এ মর্মে 25টি আয়াত আমার বই আমি উল্লেখ করেছি, ইসলামী সহিহ আকীদা ও মদিনার শিশুটি বই আছে, আব্দুল মালিক ভাইয়ের গাড়িতে আছে আমার গাড়িতে আছে, নিয়ে যাবেন, একটা কপি হলো নিয়ে যাবেন, টাকা দিয়েন না, টাকা নাই টাকা দিয়েন না, কমার্শিয়াল না, এই বইগুলো আমি প্রচুর ফি সাবিলিল্লাহ দিয়ে দিয়েছি প্রচুর, এটা ব্যবসার জন্য নয়, বরঞ্চ এই বইটি প্রত্যেকের বাড়িতে থাকা দরকার, আপনি নেন যদি আপনার যদি দেখেন পড়ার পরে যে না আমার টাকাটা মিথ্যা, তো আপনি টাকা ফেরত পাবেন, একবার বললে 10 বার টাকা দিয়ে দেওয়া হবে। বাচ্চাদের জন্য 91টা প্রশ্ন উত্তর আছে একদম শর্টে শর্টে, আল্লাহ কি খান না, বাচ্চারা বলো, ওস্তাদ বলবে কি আল্লাহ কি খান, উত্তরে বাচ্চারা বলবে না, আল্লাহ কি ঘুমান, উত্তরে বাচ্চারা বলবে না, আল্লাহ কি দেখেন, হ্যাঁ হাঁ হাঁ করে আছে, না না করে আছে, আমাদের সৃষ্টিকর্তাকে আল্লাহ 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 করে অনেক প্রশ্ন আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে 73টা আছে, বইটা নেবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ বই। ভাইয়ের আমার তাহলে পারে কোরআন নিয়ে তেমন সমস্যা নাই, কিন্তু ব্যাখ্যাতে একটু সমস্যা করেছে, কাজে সবার ব্যাখ্যা নেওয়া যাবে না, তাহলে কাদের ব্যাখ্যা নিতে হবে, সালফে সালেহীন সাহাবায়ে কেরাম, রাসূলুল্লাহ সাল্লামের পরে সাহাবায়ে কেরাম, তাবেঈনে কেরাম, ওলামায়ে কেরাম, বিজ্ঞ ওলামায়ে কেরাম, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ওলামায়ে কেরাম, যারা যে ব্যাখ্যা দিয়েছেন ওটা নিতে হবে আপনাকে, এটাকে মানহাজ বলা হয়, ওই যে রাস্তা, রাস্তা ঠিক না রাখলে আপনি রাস্তা চুত হয়ে যাবেন। যা হোক ভাইয়ের আমার, এরপরে আসলো হাদিস, অত বিস্তারিত না বলে এতটুকু জানি আমরা, হাদিস অগণিত, ইমাম আহমদ রহিমুল্লাহ 10 লক্ষ হাদিসের হাফেজ, এটা সবাই ওয়াজ করি আমরা বাংলাদেশে, এই সকল হাদিসের মধ্যে ছানবিন করে একদম বাছাই ছাটাই করে সব থেকে ভালো হাদিসের বইয়ের নাম কি, বুখারি, এ তো আপনারা জানেন, বুখারি কে না জানে, ছোট বাচ্চাও জানে, তাহলে বুখারিতে আগে যাব না যেগুলো নাম্বার নাই সেগুলোতে আগে যাব, আগে বুখারিতে যেতে হবে, তাহলে বুখারিতে গেলে পরে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাম কোন পথে ছিলেন এটা পাওয়া যাবে, ঠিক আছে, এরপরের কিতাব সহিহ মুসলিম, এই দুই কিতাবে যদি পেয়ে যান কোরআনের পরে, তাহলে আর কোথাও যাওয়ার দরকার নাই, কেয়ামতের দিন আল্লাহ আপনাকে প্রশ্নই করবে না, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে তুমি কেন অমুক হাদিসের কিতাবের ওই হাদিসের উপর আমল করেনি, হ্যাঁ যদি বুখারি মুসলিমে না পাওয়া যায় তাহলে অবশ্যই আমল করতে হবে, এ কথাটা মনে রাখবে, কিন্তু বুখারিতে পাওয়া গেছে, বুখারিতে কি পাওয়া গেছে, রফল আদায়ন পাওয়া গেছে, আপনি রফল আদায়ন করলেন না কেন, এ প্রশ্ন কেয়ামতের মধ্যে ইনশা আল্লাহ আল্লাহ করবে না, এই জন্য যে না করার হাদিস কেয়ামতের ময়দানে চলবে না, দুনিয়াতে যেমন চলে না, বুঝছেন, ওটা চলার মতো হাদিস নাই, ফরিদপুরে মোনাজারা করেছি,
শহরে একটা কোথায় মাহফিল হওয়ার কথা ছিল, আপনাদের এখানেই নাকি আল্লাহ জানে, হতে দেয় নাই। পরে জসিমউদ্দিন কলেজ, কবি জসিমউদ্দিন কলেজ মাঠে হয়েছিল, অনেক আলেম ওলামা ওখানে গিয়েছিলেন, যারা নাকি মুনাজারা অংশগ্রহণ করছিলেন সেই ওলামায়ে কেরামও নাকি গেছিলেন। এই জন্য ওখানে জোরালো একটা বক্তব্য দেওয়া হয়েছিল। চেয়ারম্যান সাহেবকে বলেছিলাম বাংলাদেশের যত পীর আছে সবগুলোই মূর্খ। উনি আবার একটু মন খারাপ করলেন, তাহলে মোনাজারা করতো? হ্যাঁ, আপনার পীরের সাথে মোনাজারা করবো, এখানেই করবো, যতদিন থাকা লাগে থাকে। তখন উনি বললেন যে না, পীর না, অন্য কেউ। এবং অন্য কেউ, তাহলে অন্য কেউকে পীর বানাইতে হবে, ওকে বাদ দিয়ে। বলছিলাম মনে আছে ভাইয়ের আমার, এই ফরিদপুরের মাটি আবার অনাবাদ হয়ে গেল কেন? হ্যাঁ, আমি গত বছর সারা বছর ফারাইজি দোস্তকে চ্যালেঞ্জ করেছি 2018 সালের 26 আগস্টের 10 তারিখে। সেদিন থেকে দোস্তকে আজ পর্যন্ত খুঁজে পাই না। আমার বাড়ির পাশের গ্রামে মাহফিল করে চলে আসলাম, নাকি? হ্যাঁ, মাহফিল করে আসলাম। এবার একবার খুতবা দিয়ে এসেছি, একবার মাহফিল করে আসলাম আপনার 22শে নভেম্বরে। কই দোস্ত, আমার হারিয়ে গেল যে, খুঁজে পাচ্ছি না। ঠিক আছে, হারিয়ে যাবে। ফরিদপুরের মানুষ হেলিকপ্টার দিয়ে নিয়ে এসেছিলেন ওকে, যে আমাদেরকে দেখে পালিয়ে বেড়ায়। ধর্ম কার কাছে কোথায় এটুকুই বুঝেন না আপনি, অন্য জায়গায় টাকা নষ্ট করেন। পেয়ে গেছি বুখারি সহি মুসলিম। মনে রাখবেন, বুখারি সহি মুসলিমের হাদিসের সাথে কোনো হাদিস যদি সংঘর্ষ হয়ে যায়, চোখ বন্ধ করে বলবেন ওটা জাল। যদি জাল না হয় দুর্বল, নিঃসন্দেহে দুর্বল। এটা সূত্র একটা ওলামায়ে কেরামদের। হাদিস ভালো মন্দ নির্ণয়ের জন্য পরবর্তী মহাদ্দিসের কেরাম এটা সূত্র বেঁধে দিয়েছে। এজন্য প্রত্যেক মহাদ্দেশ যখন হাদিস নিয়ে গবেষণা করেছে, বই লিখেছে, তখন লিখেছে আলা শর্তি শায়খাইন, দুই শায়খ মানে বুখারি মুসলিমের শর্ত অনুযায়ী হাদিসটি, মানে হাদিসটা ভালো সন্দ নাই, অথবা বলবে আলা শর্তি বুখারি, ইমাম বুখারির শর্ত অনুযায়ী এই হাদিসটা। বুঝেছেন, হায়ার পাওয়ার পাওয়ারের এই দুই কিতাব, এই দুই কিতাবে আমার হাদিস উল্লেখ করা হয়েছে, যে হাদিসগুলো ওপরে ওই যুগে সমস্ত ওলামায়ে কেরাম ঐক্যমত ছিলেন। একটা ইমাম বুখারি মুসলিমের শর্ত কি এটাই জানে নাই মুলমিনা, বুঝছেন, জানি না। মানহাজুল মুহাদ্দিসিন কি এটা বুঝেই নেওয়ার। ভাইয়ের আমার, ইমাম বুখারি ইমাম মুসলিম ওই সমস্ত হাদিস তাদের কেতাবে উল্লেখ করেছেন, যে সমস্ত হাদিস আপনার নিয়ে কোনো দ্বিমত ছিল না ওলামায়ে কেরামদের মাঝে। এক, দুই নম্বর, ওই সমস্ত হাদিস এই দুই কেতাবে স্থান পেয়েছে, যে সমস্ত হাদিসের ওপরে ওই সময় উম্মাতে মুসলিমা আমল করত। বুঝেছেন, মক্কা মদিনায় বসে বসে এই বুখারি 16 বছর লিখেছেন, 16 বছর, এক দুই বছর এই আমল দেখে 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 লিখেছেন। আপনি কোন দেশে বাড়ি? এমান বাড়ি। আপনি ভাবে সালাত পড়ছেন, দলিল কি? দলিল বলেছে। উনি তো সব যাইছেন, গেছেন, সবার বাড়ি বাড়ি গেছেন মহাদিসিনদের, যাইয়া থেকে ছাত্র হয়ে পড়ে লেখে দেখে নিয়ে এসেছেন। তারপর মসজিদে নববীতে রওজায় বসে বসে কাজ করেছেন উনি, আর আল্লাহর কাছে দুই দুই রাকাত করে সালাত পড়ে পড়ে আপনার দোয়া করে করে লিখেছেন। আর এই বুখারি সহি মুসলিমে এই হাদিস উম্মাতে মুসলিমা, যে হাদিসের উপর ঐক্যবদ্ধ ছিল গুলখর জর্দাখর তামাকখর মুলবিরা, এখন এই যুগে এসে বলে রহিত হয়ে গেছে। পাগলে খাই না খায় নাকি, পাগলে কয় নাকি, ছাগলে খাই নাকি, এখানে সব পাগল, এরা হাদিসই বুঝে না, লেখা পড়াই করে না এরা। এদেরকে কালিমা জিজ্ঞাসা করেন, শর্তকাটি 14 গোষ্ঠী কইতে পারবে না, ওদের বই নাই। আমাদের থেকে চুরি করে বলতে হবে, আর না হলে পারে বলতে পারবেন, আমি চ্যালেঞ্জ করছি। কালিমার রুকুন কয়টি দেখা কদের বইয়ে? আমি 1998 পর্যন্ত চ্যালেঞ্জ করছি, এই সিলেবাসে তাদের ছিল না। এরপরে জিজ্ঞাসা করেন কালিমার দাবি কি, কইতে পারবে না। কালিমার দাবি 14 গোষ্ঠী মিলে এদের বইয়ে তো নাই নাই নাই, যেটা শিখাচ্ছে ভুল শিখাচ্ছে। আমাদের তাবলিগ জামাত ভাইয়েরা যেটা বলে হাকিকত, কালিমার হাকিকত একদম ভুল, একদম কালিমাকে ধ্বংস করে দিয়েছে। তো সুতরাং বলছিলাম যে সহি বুখারি মুসলিম
সম্পর্কে এরা না বুঝার কারণে অথবা বুঝে সুঝে শুধুমাত্র নিজের দলকে টিকানোর জন্য মাজহাবকে টিকানোর জন্য আজকে মুসলমানদের মধ্যে ডিভাইডেড সৃষ্টি হয়েছে ডিভাইডেড ছিল না আইম্মা কেরামদের যুগে এগুলো ছিলই না ইমাম শাফি রহিমাল্লাহ ইমাম আবু হানিফা রহিমাল্লাহ ছাত্র ইমাম মুহাম্মদের নিকটে যায় লেখাপড়া করেছিল চিন্তা করেছেন তাদের মাঝে কি মিল মহব্বত ছিল রাজার থেকে প্রজাদের গরম বেশি হয় না চালা টালা কি জানে চামচার গরম বেশি হয় তো ইমামদের মাঝে কোনো ধরনের দ্বিমত ছিল না হিংসা হাসাদ ছিল না তাদের অনুসারী যারা তাদের নাম দিয়ে যারা দল তৈরি করেছে তারা হিংসা কায়েম করেছে এই ভারত উপমহাদেশে অন্য জায়গাতে এগুলো নাই থাকলো কম আছে ভাইয়ার আমার বুঝলাম বুখারি এবং মুসলিম বুখারি এবং মুসলিম এই বুখারি এবং মুসলিম এটি এমন একটি দুইটি কিতাব যে দুইটি কিতাবে কোনো হাদিস রহিত হয়নি এক কথা বলে দিলাম আর কোনো ধরনের এখানে ভুল হাদিস উল্লেখ করা হয়নি একদম বিসমিল্লাহ থেকে নিয়ে তাতিমা তা একদম ফার্স্ট টু লাস্ট যতগুলো হাদিস আছে সব সহি হাদিস হায়ার লেভেলের হাদিস কোন একটা প্রত্যাখ্যান করলে কাফের হয়ে যাবেন আপনি সাথে সাথে কারণ রাসূলুল্লাহ সাল্লাম কোরআন যেমন আল্লাহর কালাম শাব্দিকভাবে অর্থভাবে ঠিক হাদিস হচ্ছে আল্লাহর ওহী কিন্তু শব্দ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লামের আর বাকি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে হুকুম আহকাম হচ্ছে আল্লাহর পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লামের জবান মোবারক দিয়ে বলাইছেন আল্লাহ সুতরাং এই কোনো একটি হাদিসকে যদি কেউ জেনে শুনে অস্বীকার করে সাথে সাথে কাফের হয়ে যাবে মুসলমান থাকবে না এই জন্য বুখারি মুসলিম যখন পেয়েছে বুখারি মুসলিমের ওপরে যারা থাকবে তারাই হচ্ছে ওই নীতির ওপরে আছে যেই নীতির ওপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সাহাবা কেরাম ছিলেন এবার জান্নাতি দল ফরিদপুরে কারা পেয়েছেন আপনার আমল যত সুন্দর হোক কিন্তু বুখারি মুসলিমের হাদিসকে আপনি একটা মানেন না আপনার আমল কাজে লাগবে না বিশুদ্ধ হাদিসকে অস্বীকার করছেন না আর না হলে চিৎকার করে করে বলতে হবে বুখারি মুসলিমের সকল হাদিস মানতে হবে মানতেই হবে এরপরে সমাজের কারণে ভয় পাচ্ছি না এই জন্য আমি এভাবে আছি এই জন্য এটা নড়াচড়া করি না স্বীকার করে তাই এখন স্বীকারও শুরু করেছে একে পটর পটর করে না ও বলছে ওটাও শোন না ওটাও শোন না ওটাও শোন না কি হ্যাঁ ফুরুটি খেয়েছো না এটাই যারা আমাদের বিপক্ষে বলে এবং লেখাপড়া করে বলে আমি তাদেরকে ভালোবাসি ফারায়েজি দোস্তের আমি শরীরে বা হাত বুলিয়ে বুলিয়ে বলেছি দোস্ত এই এই বইগুলা পড়ো এই এই বইগুলা পড়ো তুমি শুধু হানাফি মাঝহাবের বই পড়ো কেন ওটা দিয়ে তো তোমাকে জাহান্নামে ঠেলে নিয়ে যাবে তুমি আমার সঙ্গে হিংসা করো কেন এটা হিংসা ইসলাম না গায়ে হাত বুলিয়ে বুলিয়ে তাকে বুঝাইছি বলেছি বলে যখন বুঝে নাই তখন চ্যালেঞ্জ করছি তোমার এবার ভালো করে ধরবো দেখি তুই বলে চব্বিশ ঘন্টা প্রস্তুত আছি বাপের বেটা আঠেরো বছর সাল থেকে তেইশ সাল পার হয়ে চলে গেল চব্বিশ সালে চলে আসলাম আজ কয় তারিখ ২৬ সে জানুয়ারি ২৪ সালের কোথায় তুমি বুঝেছি পড়তে পড়তে বুঝেছি যে বুঝবে সে সব করে চুপ করে যাবে আর যে লেখাপড়া ছাড়া বক্তব্য দেয় আমাদের বিপক্ষে বলে ও যায় চলতি আছে বিপক্ষে বুঝবেন ও যাওয়ার ও লেখাপড়া করে না আন্দাজি বলে বুঝেছেন যে লেখাপড়া করে আমাদেরকে নিয়ে গবেষণা করে বহাস করবো মুনাজারা করবো চ্যালেঞ্জ করে ও একদিন একদিন বুঝবি বুঝবে কিন্তু মাগার অলিপুরি সাহেব কেন বুঝলো না এটাই আফসোস ঠিক আছে কেন বুঝলো না ও আমাদের সাথে মুনাজারাতে জীবনে বসবে চ্যালেঞ্জ কোনোদিন করেনি কিন্তু ওকে মুনাজারে জামান এমনি উপাধি দেওয়া হয়েছে আমাদের সাথে বসত কথা হতো তাহলে সে অবশ্যই সঠিকটা বুঝত না হলে চুপ থাকতো যেমন বাচ্চা ছেলে যেমন মাশাআল্লাহ সহি পথে এসেছেন আল্লাহ ওনাকে হেদায়ত দান করুন ওর বাবাকে সেও যেন হেদায়ত পেয়ে যায় এবং সঠিক পথে চলে আসে তাহলে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে আছি কিনা এটা বুঝতে পেরেছেন আপনাকে আর গবেষণা করতে হবে না এই হাদিস চলবে চলবে না গবেষণা করা আছে রে ভাই আপনার দরকারই তো নেই তোদের বলবি কয়টা সনদ সহ হাদিস মুখস্থ করছে এই বেটা সনদ সহ মুখস্থ করা তো দরকারই নেই লেখাই আছে তো দরকার কি ঠিক আছে কথার কথা সনদ সহ মুখস্থ দরকারই নাই ভাই তুই কি আরবি পড়তে পারিস কোথায় দাওরা দিয়েছি দাওরা দরকার নাই বাংলা পড়েছেন বুঝেছেন এনাফ
এর বিপক্ষে হাদিস নিয়ে আসেন দেখান আমাকে। বিসমিল্লাহ আল্লাহর নামে শুরু করলাম, এটার আবার কি দরকার আছে আরবি? আল্লাহর নামে আলহামদু সমস্ত প্রশংসা, হ্যাঁ এর মধ্যে আলিফ লাম কি, এরপরে হাম কোত্থেকে আসলে কেমন কি, এটা ওইটা তারকিব কি, এটা ক্লাসে ছাত্রদের জন্য, ডিপলি আলেম হওয়ার জন্য এটা, সাধারণ হাদিস বোঝার জন্য এটা আর দরকার নেই, সাধারণ মানুষের জন্য আর দরকার নেই, বুঝেছেন? চোদ্দটা এলেম থাকতে হবে, ১৬টা থাকতে হবে, তাহলে পারে কোরআনে ব্যাখ্যা করতে পারবে, এই করতে পারবে, ওই ঠিক আছে, ওটা হচ্ছে হায়ার লেভেলের আলেমের জন্য, সাধারণ জনগণের জন্য অনুবাদ এনাফ, যেখানে ভেজাল লাগবে আলেম আলামার থেকে সেরে নিবে। সে রফল আদেন করতে বলেছে, বোখারিতে হাদিস আছে রফল আদেন করবো, তাহলে কইছে করা যাবে না, তা কেন করা যাবে না? আর একটা হাদিস আছে ওটাতে না করার কথা বলেছে, তাহলে দুজনকে সামনে রাখি, দেখি বোখারিতে আছে নাকি, বুঝে না বোখারিতে নাই, কোথায় আছে? মুসনাদ ইবনে আবি শাইবাতে আছে। আরে মুসনাদ ইবনে শাইবাতে আছে তাহলে তো বোখারির সাথে সংঘর্ষ, এর মানে ওটা চলবে না, বুঝাই যাচ্ছে? ঠিক আছে, হায়ার লেভেলের যত আমল আছে যেগুলো আল্লাহর কাছে হিসাব দিতে হবে, সব আমলের কথা বোখারি মুসলিমে আছে, সব আছে। ১২ তাকবীর, ৬ তাকবীর, আপনি ৪ তাকবীর ঈদের সালাত পড়েন, কোনো হবে না, ভুল হবে না, গুনাহ হবে না। তাকবীর ভুলে গেছেন আপনি, ১২ তাকবীর বা ৬ তাকবীর যেই তাকবীর উপরে ভুলে গেছেন, সাহস সিজদা লাগবে? লাগবে না, তাহলে ওটা জরুরি নয়, এই জন্য ইমাম বুখারি এখানে জায়গাই পায়নি। ঠিক আছে, যেগুলো দরকার না করলে আপনি আল্লাহর কাছে ঠেকে যাবেন, সব বুখারি মুসলিম আছে, সব আমল আছে, যেখানে ঠেকবেন সব ওইখানে আছে। এরপরেও যদি কোনো আমল না পাওয়া যায়, কয় তাকবীর ঈদের সালাত পড়বো, তাহলে আবু দাউদে যাবো, কথার কথা ওখানেও পেলাম না, তিরমিজিতে যাবো, তিরমিজিতে পেলাম না, নাসাইতে যাবো, নাসাইতে পেলাম না, ইবনে মাজায় যাবো, ইবনে মাজায় পেলাম না, মুয়াত্তা মালিকে যাবো, মুয়াত্তা মালিকে পেলাম না, সহিবনে হিব্বান সহিবনে খুজাইমাতে যাবো, যাবো তাও পেলাম না, মুসনাদ আহমদে যাবো, তাও পেলাম না, দারা কুতনিতে যাবো, তাও পেলাম না, মুসনাদ ইবনে আবি শাইবা, মুআজামুল কাবির, আওসাদ সহির যা আছে সব দেখবো। কিন্তু বুখারি মুসলিমে যখন পেয়ে গেছি আর দেখার দরকারই নেই, চোখ বন্ধ করে এটা আমল করতে হবে। আমিনের হাদিস বুখারি মুসলিমে পেয়েছি, আর সন্দেহ নেই, দরকারই নেই। ভাইয়ের আমার, এবার আপনাদের ফরিদপুরের মাটিতে কারা হক পথে আছে, জান্নাতি রাস্তায় আছে, এটা স্পষ্ট হয়েছে আশা করছি, কোরআনের পরে বুখারি মুসলিম, এরপরে ধীরে ধীরে যাবে। আবু দাউদ তিরমিজি নাসাই ইবনে মাজায় এগুলোতে গেলে একটু সাবধানে পা দিতে হবে, কারণ আবু দাউদের দুর্বল হাদিস ১১০০র বেশি আছে, তিরমিজিতে ৮০০র বেশি আছে, নাসাইতে আপনার ওখানে মনে হয় ১২০০ না কত বেশি আছে, ইবনে মাজাতে জাল হাদিসও আছে, ঝামেলা, এই জন্য ওইদিকে গেলে সাবধানে পা দিতে হবে। তাই আলবানী রহিমুল্লাহ মুহাদ্দিসিনে কেরাম কোনটা চলবে কোনটা চলবে না এই কথা বলে গেছেন, ওইগুলোকে উনি আলাদা করে দিয়েছেন, সহি তিরমিজি সহি আবু দাউদ বানাইছেন। এখন হুজুরদের মাথা নষ্ট, তিরমিজিকে ভাগ করার অধিকার কে দিলে? আরে বেটা, ভাগ তো আলবানী রহিমুল্লাহ করে নাই, এটা ওলামায়ে কেরাম আগে করেছেন, উনি খালি পৃথক করে দিয়েছে। এটা চেংড়ি মাছ, এটা বাইম মাছ, আর এটা কুচা মাছ, কুচা বুঝেন তো, একটা লাল লাল থাকে না, কুচাটা আমরা খাই না কিন্তু হালাল, খাইতে পারি না, তো বাইম মাছকে আলাদা করেছে কুচা মাছ থেকে, দেখতে একই রকম। ঠিক আছে, লড্ডা মাছ চেনেন? লড্ডা মাছ যারা সাগর এলাকায়, লড্ডা মাছ আর সাপ প্রায় থাকি, মাথাটা একটু পার্থক্য আছে। তারপরে আপনার আর কি আছে? হ্যাঁ, সাপের মাথা আর আপনাদের টাকি মাছের মাথা মিল খাই না ভাই খাই না। আমি একবার বলেছি যে এর মাথা সাপের মাথায় মিল আছে, এরপর থেকে আর এ মাছই খাওয়া বাদ দিতেছে ফ্যামিলিতে, আমার বাড়ি দিয়ে ঘটনা, বুঝছেন তো? যাই হোক, ঘটনা হচ্ছে যে মিল আছে, এগুলো হাদিস, এগুলো হাদিস, এটা চলবে এটা চলবে না, আলবানী রহিমুল্লাহ এটা ভাগ করে দিয়েছে। উনি কি অপরাধ করেছে নাকি? তারা ২ নম্বরই করে খেতে পাবে না, এই জন্য এদের মাথা নষ্ট হয়ে গেছে। ভাইয়ের আমার, একটি দল মাত্র জান্নাতি দল, এই দলটি হচ্ছে কারা? যারা কোরআন সুন্নাহর উপরে থাকবে, সুন্নাহ। তাহলে হুজুর সুন্নাহ, আমরা তো সুন্নাহ প্রচলি না, আহলে হাদিস, দেখেন আমরা নিজেদের নাম কখন আহলে হাদিস দিন? একটা দল হতে হলে একটা ইমাম হতে হবে, প্রথম একজন নেতা ছাড়া কোনো দল হতে পারে না। বিএনপি কি নেতা ছাড়া হয়ে গেছে? জামাত কি নেতা ছাড়া হয়েছে? আওয়ামী লীগ নেতা ছাড়া হয়েছে? নেতা ছাড়া দলের নাম বলেন তো,
নেতা ছাড়া একটা দল আছে বলেন তো কোন নাই নেতা ছাড়া দল হতেই পারে না আহলে হাদিসের নেতা কে আছে কে কে জানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরে আর কোন নেতা নাই সুতরাং আমাদের দলের নাম হচ্ছে ইসলাম আহলে হাদিস আপনারা দিয়েছেন এর জন্য যে আমাদের গুণ আছে এটা আমার কোরআন সুন্নাহ মানি বলে আপনারা আমাদেরকে আহলে হাদিস বলেছেন লা মাযহাবি এই জন্য বলেন যে নদী বয়ে বয়ে তো সাগরই আসছে তো আমরা ওই মাযহাবে যাব কে আমরা মূলই তো আছি আমরা তো মূলই আছি সুতরাং আমাদের তার মাযহাবে দাবি করার কোনো প্রয়োজন নাই আপনারা আমাদের গায়রে মুকাল্লিদ মানেন বলেন মানে অন্ধবিশ্বাসী নয় আমরা তো অন্ধবিশ্বাসী নই আমরা নদীতে ঢুকে মাছ ধরবো কে সাগরই তো আছি আমরা ঠিক আছে আপনারা আমাদেরকে কি বলেন ওয়াহাবি বলেন ওয়াহাব আল্লাহওয়ালা ওয়াহাব আল্লাহর নাম ঠিকই তো বলেছেন কোরআন সুন্নাহর উপরে চলবে ওরাই তো আল্লাহওয়ালা হবে তাই কিনা সব মিলে ঝুলে যতই গালি দেন ঘুরে ঘুরে দেখবেন যে আমরাই সঠিক আছি আমাদের গালিগুলো খুব সুন্দর সুন্দর আপনারা চয়ন করেছেন আলহামদুলিল্লাহ এজন্য আল্লাহ কাছে লাখ শুকরিয়া ঠিক আছে ভাইয়ার আমার একইভাবে গালি দিয়েছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওনাকে বলছে উনি দল থেকে বের হয়ে গেলেন হ্যাঁ লা মাযহাবি হয়ে গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে নাই ওনাকে গালি দিয়েছিল বলছে ইনি দল থেকে বের হয়ে গেল সাহেব না সাহেবা এই শব্দ ব্যবহার করতো তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দল থেকে বের লা মাযহাবি হয়ে গেল প্রথম লা মাযহাবি বানাইছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওদের মাযহাব থেকে দূরে সরে যাওয়ার কারণে তো সুন্নাতে রাসূল এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাগল বলেছিল কবি বলেছিল তারপরে জাদুকর বলেছিল তারপরে লাস্টে কোনো অসুদ কাজ না করলে তখন বলে মিথ্যু চারটে আমাদেরকেও চারটে দিয়েছে ওয়াহাবি লামাজাবি গায়রে মুকাল্লিদ আহলে খবিজ নাউজুবিল্লাহ খবিজ বলে আহলে হাদিস বলে না ওরাও চারটে গালি দিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদেরকেও চারটে গালি দিয়েছে দিচ্ছে এরা আমরা খুব আনন্দিত ঠিক আছে তবে আহলে খবিজ এটা অন্যায় খবিজ বলা হয় কাকে যার মা খারাপ আমাদের মা খারাপ নয় আলহামদুলিল্লাহ আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে গালি দিবে ও গালি ও হকদার যদি সে না হয় গালি ফিরে তার কাছে আসে তাহলে যারা বলে তারাই এমন আমরা না সন্নাত সন্নাত তাহলে সন্নাত কাকে বলে সন্নাতটা কাকে বলে এটা জানতে হবে না সন্নাত আর হাদিসে কোনো পার্থক্য ছিল না তবে কিছু ওলামায়ে কেরামকে বলা হতো ইনি হচ্ছেন আহলুস সন্নাহ বা সাহেবুস সন্নাহ ইনি আহলে হাদিস এভাবে আখ্যায়িত করেছেন এটা কখন অনেক পরে চারশো পাঁচশো সাতশো শতাব্দীর দিকে তো সেই সূত্র ধরেও যদি সন্না আর হাদিসকে পার্থক্য করি ইন্ডিয়ার একজন আলেম এটাকে পার্থক্য করেছেন সন্না বলা হয় ওই সমস্ত হাদিসকে আমলকে যেগুলো ধারাবাহিকভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন করেছেন আর হাদিস বলা হয় যেটাকে করে কিছুদিন পর ছেড়ে দিয়েছেন এটা হাদিস যেমন আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবাতা তাকামিন ফাবালা কাইমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গ্রামে ডাস্টবিনের পাশে আসলেন দাঁড়িয়ে পেশাব করলেন জৈনক মুফতি বলেছেন যে তাহলে দাঁড়িয়ে পেশাব করতে হবে জি দাঁড়িয়ে পেশাব করতেই হবে এটা সুন্নাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা একবার জীবনে করেছে ওটা কিয়ামত পর্যন্ত সুন্নাহ ওটা বারবার করা লাগবে না কেন করেছেন সমস্যার কারণে করেছেন সমস্যার সম্মুখীন হন নাই বলে করেন নাই যদি হতেন তাহলে করতেন এখনও যদি আমি মুখলেস মাদানি সমস্যায় পড়ে যাই এমন এক অবস্থায় পড়ে গেছি যে দাঁড়িয়ে ছাড়া উপায় নাই তাহলে আমাকে দাঁড়িয়েই করে হচ্ছে সন্না বুঝেছেন কথা এবার এগারোটা বিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া এগারোটা বিয়ে করেছেন হাদিস দিয়া না কোরআন দিয়া সূরা আহজাব খুলে দেখেন আল্লাহ আল্লাহ পাক বলছেন যত চাও তত বিয়ে করো তাও তো এগারোটা করেছে বেশি করেনি হ্যাঁ আপনি আমি হলে কয়টা করতাম কমপক্ষে এক হাজার তাই না কমপক্ষে আল্লাহ যদি অনুমতি দিয়ে দেয় তাহলে কি আর ছাড়া যাবে সুযোগ ছাড়া যাবে না কে কেছে ছাড়া যাবে না আল্লাহ তো চারটা করার কথা বলছেন কে কার চারটা আছে বলেন তো হুজুর খাওয়া বন্ধ করবেন দুপুরে বুঝলে পারবেন না আপনারা আল্লাহ বললো পারবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পারমিশন দিয়েছেন যত পারো তত করো আর আমাদের জন্য কোরআনে বলছেন কি মাসনা সলাসা রোবা আপনার উম্মাতের জন্য আমার বান্দাদের জন্য বলে দিলাম বেশির থেকে বেশি চারটা যদি কাপুরুষ হয় একটা
বুঝেছেন, আল্লাহ বলে দিয়েছেন। তো আমাদের জন্য আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আনলিমিটেড পারমিশন দিয়ে দিয়েছেন। তুমি হাদিস বলে চালাও গা বেটা, ও বুঝি না আসলে। এক মুলবি বলেছে আর এক মুলবি তো শুনে ওইটাই বলে, লেখাপড়া করে বলে আর কি বলে। হ্যাঁ, আর এক মুলবি বলেছে বোগড়া বাড়ি, অনেক কেতাব নিয়ে এসে মানুষকে ধোকা দেয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশাকে চুমা দিয়ে মসজিদে সালাত পড়েছেন, তাহলে চুমা দেওয়া সুন্নাহ, হাদিস আছে, তাহলে প্রত্যেকে চুমা দিতে হবে। বলতে 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 এই পাগলা বলেছে যে যার বউ নাই তাহলে কি করবে, অন্যের বউকে চুমা দিবে। হ্যাঁ, তুমি যদি এটাকে জায়েজ মনে করো, তোমার বউকে দিয়ে যাও আমার বাসায়, ওকে চুমা দিয়ে দিয়ে যাবো মসজিদে, নাউজুবিল্লাহ সুম্মা নাউজুবিল্লাহ। এরা মুফতি পাগল, একদম পাগল, এদের বিবিধ বুদ্ধি বলে কিচ্ছু নাই, খালি হিংসায় কি বলবে না বলবে এদের মাথায় নষ্ট হয়ে গেছে। এই জন্য যা তা বলে বলে আবল তাবল বলে বলে বলেন চুমা দিয়ে যাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এই সাহাবীরা আমি আজকে চুমা দিয়ে আসলাম, সুতরাং কালকে থেকে তোমরা চুমা দিয়ে আসবা বলেছেন। ভালো লেগেছে চুমা দিয়ে গেছেন, এটা তো হয়েই থাকে অনেক সময়। আপনার আপনি এ কাজ করেন না, আবার সমস্যা হতে পারে, পরে জামাত ছুটবে, নেকির থেকে বঞ্চিত হবে। ভাইয়ের আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজ করেছেন, কোনো সাহাবায়ে কেরাম করেছেন এটা দেখা যায় না। তবে কেউ করে এবং এমন কাজ করলে পারে, উজু নষ্ট হবে কি হবে না এটা পরের কথা, কিন্তু এটা সুন্নাহ নয় যে করতেই হবে আপনাকে। অনেক কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন যেটা শরিয়াত করে দেননি যে এটা করতেই হবে তোমাদের। যা হোক ভাইয়ের আমার আর কি আছে, এছাড়া মনে হয় আর নাই আমার মাথায় আসছে না। তাহলে সুন্নাতের উপর আমল করতে হবে, হাদিসের উপর, ওইগুলো হাদিস না হলে সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে যেটা একবার করেছেন ওটাও সুন্নাহ, যতক্ষণ রহিত না হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহিত, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আমি তোমাদেরকে কবর জিয়ারাত থেকে নিষেধ করেছিলাম, ফাজুরুহা অনুমতি দিলাম, এবার জিয়ারাত করো। ইমান ঠিক আছে, এই দেখো রহিত হয়ে গেছে, আগে নিষেধ ছিল, নিষেধ রহিত হয়ে এখন আদেশ হয়ে গেল, এই যে রহিত হয়েছে, কোরআনে আয়াত রহিত হয়েছে, ঠিক আছে। সুতরাং রহিত যেটা হয়েছে স্পষ্ট, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দলিল থাকতে হবে, দলিল না থাকলে রহিত বললে পারে অন্যায়, একটা হাদিসকে অস্বীকার করা হয়। সুতরাং আবার সুন্নাতের উপরে কারা আছে এটা দেখার দরকার কিনা, সুন্নাতের সংজ্ঞা ওনারা কি বলেছেন, যেটা ধারাবাহিক ভাবে সারা জীবন করেছেন। আর আমি আলোচনায় কি বললাম, বুখারি মুসলিম ওই সমস্ত হাদিস উল্লেখ করা হয়েছে মক্কা মদিনা সহ পৃথিবীর উম্মাতে মুসলিমা যে সমস্ত হাদিসের উপর ঐক্যমত ছিলেন, আমল করতেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে 200 শতাব্দীর পরে, মানে 200-250 বছর পর্যন্ত হাদিসের উপর আমল চলেছে মক্কা মদিনায়। এরপরে ইমাম বুখারি কেতাবে লিখেছেন নিচে এটা না করা, এগুলো হাদিস আমল ছিল না, এই জন্য ইমাম বুখারি রহিম উঠাই ওনি, এই হাদিস নিয়ে ঐক্যমত ছিল না এই জন্য উঠাই নাই। আবার একটা কথা আছে, ইমাম বুখারি বলেছেন আমি অনেক সই হাদিস ছেড়ে দিয়েছি, লম্বা হয়ে যাবে, যে সমস্ত হাদিস ছেড়ে দিয়েছেন তার মধ্যে এগুলো না, নিচেরটাও না, না ওঠানোটাও না, আস্তে আমিন বলাটাও না, যেগুলো ছেড়ে দিয়েছেন ওগুলো আমরা চিনি, জানি, বাড়ি ঘর ঠিকানা সব জানা আছে আমাদের, আলহামদুলিল্লাহ। এই নিয়েই 4 বছর লেখাপড়া করেছি, আর তোমরা যা 14 বছর পর ওইটা তো করেছি। সুতরাং